আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আলোর দিশারির সুপ্রিয় দর্শক মন্ডলী যে কাপড়ে নামাজ পড়া মহিলাদের জন্য নিষিদ্ধ এ সম্পর্কে প্রত্যেক মা বোনদের জানতেই হবে প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যদি এই দিকে খেয়াল না রাখেন হয়তো সারা জীবন নামাজ পড়ে যাবেন কিন্তু আপনার নামাজ কবুল হবে না তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দর্শক নামাজের সত ঢাকা ফরজ যখন নামাজে কতটুকু সতল ঢাকতে হবে তা অধিকাংশ মহিলারাই জানেন না যার ফলে ফরজ তরক হওয়ার ফলে অনেক মহিলার সারা জীবনের নামাজ হয় না আবার নারীদের জন্য নফল নামাজ পড়ার কোনো তাগিদ নেই তারপরেও দেখা যায় নারীরা নফল নামাজ পড়াতে পুরুষের তুলনায় এগিয়ে থাকে কিন্তু অনেক নারী কোনো অজর ছাড়া বসে বসে সব নামাজ আদায় করে থাকেন নারী পুরুষ যে কারোর জন্যই প্রয়োজন ছাড়া বসে বসে নামাজ পড়লে তাদের নামাজ হবে না বিশেষ করে ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে কারণ সবার জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করাও একটি ফরজ কাজ অবশ্য কোনো অজর থাকলে সেটা ভিন্ন কথা সাধারণত নারীরা অনেক সময় শাড়ি পরে নামাজ পড়ে থাকেন আর শাড়িতে কোনোভাবেই পর্দা আদায় হয় না কেননা শাড়ি পরে নামাজ পড়লে পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু পর্দা নামাজের মতোই ফরজ তাই নামাজের আগে পর্দা ঠিক রেখেই নামাজ আদায় করতে হবে নারীরা যে পোশাক পরিধান করুক না কেন সেই নারী যদি অন্ধকার ঘরে একাও নামাজ পড়ে থাকেন তবে নামাজের সময় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে যার ব্যতিক্রম হলে নামাজ হবে না প্রিয় দর্শক নামাজের সময় নারীদের এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে এক যদি কপালের কাছে কিছু চুল বেরিয়ে যায় দুই কান একটা বা দুটো বেরিয়ে যায় তিন যদি কানের পাশে জুলফির চুল বেরিয়ে যায় চার পেছনের চুল বেরিয়ে যায় পাঁচ থুতুনির নিচে গলার কাছে কোনো অংশে বেরিয়ে যায় ছয় যদি হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায় সাত যদি পেট বা পিঠের কাছে কিছু অংশ বেরিয়ে যায় অর্থাৎ শুধু মুখমণ্ডল হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া আর কোনো অংশ যদি নামাজের সময় বেরিয়ে যায় এবং এভাবে সারা জীবন নামাজ পড়লে সে নামাজ আদায় হবে না সে নারী বেনামাজি হিসেবে গণ্য হবে আর সর্ব নারীদের পোশাক যেমন হবে তা এখন আপনাদেরকে জানাবো এক নারীদের ফরজ ও সুন্নত পোশাক হলো কামিজ বা মেক্সি যা গলা থেকে শুরু করে পায়ের গোড়ালের নিচে পাতা পর্যন্ত ঝুলবে কামিজের বা হাতা কবজে কিংবা হাতের আঙ্গুল পর্যন্ত লম্বা হতে হবে আর মাথায় এমন হিজাব বা উড় পরিধান করতে হবে যাতে কোনোভাবেই গলা ঘাড় কান মাথা ও জুলফির চুল কিংবা বুকের কোনো অংশ পেটের কোনো অংশ তথা চামড়া দেখা না যায় আর মেক্সির নিচে পায়জামা বা ছায়া পরিধান করতে হবে স্বামীর সামনে ছাড়া অন্য সমস্ত জায়গায় সর্বাবস্থায় এই পোশাকগুলো পরিধান করা নারীর জন্য ফরজ প্রিয় দর্শক নারীদের নামাজের পোশাক কেমন হওয়া উচিত তা ভালো করে চেনে নিন বাড়ি কিংবা ঘরের ভিতর বা বাইরে কাজকর্ম করা সহ সর্বাবস্থায় এ পোশাক পরিধান করা ফরজ এবং এটি সুনাতি পোশাক যেহেতু সর্বাবস্থায় এ পোশাক পরা ফরজ তাই নামাজের ক্ষেত্রে নারীকে এ পোশাক পরিধান করেই নামাজ আদায় করতে হবে শাড়ি পরিধানে যদি এ অবস্থার ব্যতিক্রম হয় তবে শাড়িটি যেমন পর্দার ফরজ আদায় হবে না তেমনই নামাজ আদায় হবে না মনে রাখতে হবে যদি কারো কাপড় না থাকে তবে সে ব্যক্তি নারী বা পুরুষ যেই হোক না কেন যদি একাকি ঘরে কিংবা অন্ধকার ঘরে উলঙ্গ হয়ে নামাজ আদায় করে তাতে তার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু কাপড় আছে অবহেলা করে পোশাক পরেননি ফরজ সতর বেরিয়ে গেছে সেখানে বেখে আলি তাতে নারী পুরুষ কারোই নামাজ আদায় হবে না এ অবস্থায় জীবনভর নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না যেমন কোনো পুরুষ কাপড় থাকা সত্ত্বেও একটা প্যান্ট এমনভাবে ঢিল করে পরিধান করে যার ফলে রুকু করতে গিয়ে নাভির কাছে কিছু অংশ কিংবা কোমরে কিছু অংশ বেরিয়ে যায় তবে তাতে তার নামাজ আদায় হবে না নারীদের পোশাকের ক্ষেত্রে পুরুষও দায়িত্বশীল হবে তাদের জন্য সতর্কতা সেটি হল যে পুরুষের দায়িত্বে কোনো নারী থাকে সে হতে পারে তার স্ত্রী তার মা তার বোন ইত্যাদি তাদের নামাজের পোশাক ঠিক আছে কিনা তারা পর্দা করেন কিনা সে বিষয়ে খোঁজ খবর রাখা ও কর্তব্য ব্যক্তির একান্ত দায়িত্ব যদি সে দায়িত্বশীল ব্যক্তি নারীর নামাজের ব্যাপারে কোনো খোঁজ খবর না রাখে কিংবা পর্দা ও নামাজের পোশাকের ব্যাপারে সতর্ক না করে বা ব্যবস্থা না করে তবে এসব নারীদের তাদের দায়িত্বশীল পুরুষকে অপরাধী হিসেবে সাব্যস্ত করবে সুতরাং দায়িত্বশীল সব পুরুষের উচিত হবে নারীর নামাজের পোশাক কিংবা পর্দার পোশাক সঠিক আছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া এটা পুরুষদের জন্য ফরজ দায়িত্ব কেননা রাসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম বলেছেন দুনিয়াতে প্রত্যেকটি মানুষই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার আটশত আঠাশ অর্থাৎ নামাজ শুদ্ধ হওয়ার অন্যতম একটি শর্ত হল ছতর হেকে রাখা নামাজি পুরুষের নাভের নিচ থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ মহিলাদের মুখমণ্ডল ও দুই হাতের কবজি পর্যন্ত টাকনুর নিচে পায়ের পাতা ছাড়া সব অঙ্গকে ঢেকে রাখা ফরজ তবে বিনা অজরে পুরুষের মাথা পেট পিঠ হাতের কোনোই খোলা রেখে নামাজ পড়লে তা আদায় হয়ে গেলেও মাখরু হবে দর্শক এখন আপনাদের ভালো করে জানতে হবে মহিলাদের নামাজের পোশাক কেমন হবে ঢেকে রাখা অঙ্গগুলোর কোনো একটির এক চতুর্থাংশ বা এর অধিক ইচ্ছাকৃত এক মুহূর্তের জন্য খুললেও নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি অনিচ্ছাকৃত এক চতুর্থাংশ বা তার বেশি খুলে যায় তাহলে তার জন্য তিন তিনতবিহ পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে অর্থাৎ এক শতাংশ কম হলে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক নামাজ নষ্ট হবে না যদি একাধিক জায়গায় সামান্য করে খোলা থাকে তাহলে এর সমষ্টি ছোট একটি অঙ্গের এক চতুর্থাংশ পরিমাণ হলেও নামাজ হবে না সুতো রদ্দুল মুহতার প্রথম খণ্ড হাদিস নাম্বার তিনশত উনআশি দর্শক মহিলাদের চুলও শতরের অন্তর্ভুক্ত একটি চুলের এক চতুর্থাংশের বা ততধিক খুলে গেলেও নামাজ নষ্ট হয়ে যাবে তাব ইনুল হকায়েক অনুরূপ এত পাতলা পোশাক যাতে বাইরে থেকে ভেতরের অঙ্গগুলোর রং দেখা যায় তা দিয়ে নামাজ পড়লেও নামাজ শুদ্ধ হবে না সূত্র রদ্দুল মুহতার প্রিয় দর্শক অনেক পুরুষ নামাজের আগে তাদের তাখনুর কাপড় উপরে উঠিয়ে নেন এটি অত্যন্ত জরুরি বিষয় একটি হাদিসে এসেছে তাখনুর নিচের কাপড় পরিধানকারীর নামাজ হবে না তবে তা শুদ্ধ নামাজের সময়ের আমল নয় যদিও নামাজের সময় এর গুরুত্ব আরো বেড়ে যায় বরং পুরুষের লুঙ্গি পাজামা প্যান্ট ইত্যাদি নামাজের ভিতরে বাহিরে সর্বদা তাখনুর উপর কাপড় পরিধান করা অপরিহার্য হাদিস শরীফে এই বিষয়ে কঠোর নির্দেশনা এসেছে সুনানে আবুদাউদ হাদিস নাম্বার ছয় আটত্রিশ বোকারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার শত সাতাশি প্রিয় দর্শক কেউ কেউ প্যান্ট এত নিচে পরিধান করেন যে সতের অংশ বিশেষ খুলে যায় তাতে নিজের নামাজের তো ক্ষতি হচ্ছেই উপরন্তু অন্যদেরও অসুবিধা হয় কারণ এটি দেখতে দৃষ্টিকটু লাগে এবং নামাজে কোনো ব্যক্তি যখন রুকু বা সিজদা করে তখন অনেক সময় দেখা যায় সেই প্যান্ট পরা পুরুষ ব্যক্তির নিতম্বের কিছু অংশ দেখা যায় এতে করে অন্য মুসল্লির নামাজে মনোযোগ নষ্ট হয় মহান আল্লাহ তাহারা মুসলিম উম্মাহর সব নারীকে পর্দা পালন করার এবং নামাজের ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলো মেনে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন এবং দায়িত্বশীল পুরুষদেরকেও এ বিষয়ে তদারকি করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলাম প্রচার করেছি আপনিও হন ইসলামের ভুলবেন না এবং আপনি যদি আলোর দিশারি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনি নিজে আলোর দিশারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের মাঝেও ছড়িয়ে দিন ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ